তার দুই ছেলে নিয়ে জন্মদিন পালন করলেন সাকিব খান। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল। মঙ্গলবার 28 মার্চ ছিল সুপারস্টার সাকিব খানের জন্মদিন। প্রতিবার কোনো না কোনো আয়োজনের মাধ্যমে এই তারকা তার জন্মদিন পালন করেন। ভক্তরাও সারা দেশে দিনটি উদযাপন করেন, কিন্তু এবছর পবিত্র মাহে রমজানের কারণে জন্মদিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছিল না। সাকিব খান একেবারে ঘরোয়া আয়োজনে তার বোন ভগ্নিপতি এবং ভাগ্নে ভাগ্নীরা মিলে জন্মদিন উদযাপন করেন। তবে এবার বিশেষ মুহূর্ত ছিল, দুই সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এই তারকা। জন্মদিন উপলক্ষে সাকিব খানের ভক্তরা নিজেদের মতো দিনটি উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মাহিব নামের এক ভক্ত সাকিবের এবছরের জন্মদিনে রোজার কারণে দিনে কেক না কেটে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। সেই সঙ্গে হাজারো ফ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সাকিবকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করেন। অনুসারী ও সহকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত সাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে বুধবার দুপুরে নিজের ফ্যান পেজে পাঠানো ফুলসহ নানা উপহারের সঙ্গে ছবি দিয়ে একটি পোস্ট করে লেখেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভালোবাসা ও দোয়া চেয়ে সাকিব বলেন, গতকাল 28 মার্চ আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন আমাকে। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে আমি বাকিটা জীবন পার করতে চাই। আসন্ন ঈদে মুক্তির কথা আছে সাকিবের দুই সিনেমা লিডার, আমি বাংলাদেশ এবং আগুন। ঈদের পর শুটিংয়ের অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে রাজকুমার, মায়া এবং নাম চূড়ান্ত না হওয়া একাধিক সিনেমা। জানা যায় একে একে সব সিনেমা শুটিং শেষ করবেন সাকিব খান।